আমি খুঁজে পাই। বাউন্ন ভাষা আন্দোলন হয়েছিল ভাষার দাবিতে, কিন্তু ওই সময় মানুষ দেখেছে যে পাকিস্তান তৈরির মধ্যে 5 বছরের মধ্যেই এই পূর্ব পাকিস্তানের যারা আমরা যারা বাঙালি ছিলাম, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা দেখেছি সমস্ত শাসন করে নিচ্ছে পশ্চিম পাকিস্তান। একইভাবে সেই শোষণ এবং বঞ্চনার প্রতিবাদে ভাষাকে একটা প্রতীকে ধরে সমস্ত বাঙালিরা কিন্তু সেদিন ফুটে উঠেছিল। একইভাবে আমি মনে করি কোটা ছিল এবার আমার এই আন্দোলনের প্রতীক, কিন্তু পনেরো বছরে আওয়ামী দুঃশাসন দ্রব্যমূল্যের বৃদ্ধি 19 লক্ষ কাটা টাকা কোটি টাকা আমার আপনার টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেখানে 3 দিনের নির্বাচনের নামে এখানে প্রহসন হয়েছে। আজকে যারা এখানে কথা বলো শহীদ পরিবার, তাদের অনেকে বয়স দেখবে যে 15, 16, 17, তারা জন্ম থেকে এই হাসিনাকে দেখেছে এবং তারা কোনো নির্বাচন কিন্তু দেখেনি। এই যে কম আমি কর্ণেল ভাইয়ের কথা শুনলাম, ক্যাপ্টেন ভাইয়ের কথা শুনলাম, পৃথিবীর কোনো আইন নাই আপনি বিচার না করে গ্রেপ্তার না করে কোন আইনে ঘর বানিয়ে মানুষকে একদিনও রাখতে পারেন না। এই সেখানে তিনি 10 বছর রেখেছেন, মানুষকে 8 বছর রেখেছেন। আমরা দেখেছি একজন ব্রিগেডিয়ার যিনি সোড় বর্ডার পাওয়া, সোড় বর্ডার হচ্ছে বিএমএ লং কোর্সে সেনাবাহিনীতে যিনি সমস্ত জায়গার মধ্যে ফার্স্ট অফ তাকে বলা হয়, তাকে সোড় বর্ডার দেওয়া হয়। সেই যে সোড় বর্ডার যিনি পেয়েছিলেন তাকে 8 বছর এখানে আটকে রাখা হয়েছে, একটা সিরা গামছা এবং কোরআন শরীফ পড়ে তিনি তার 8টি বছর পার করেছেন। তার পরে দেখেন কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, আমার চোখে জল চলে আসে। তিনি দেখেন তার স্ত্রী আরেকজনকে বিয়ে করে ফেলেছে, তার কোনো উপায় ছিল না। কাজে এই যে মানুষের যে নাভিশ্বাস, মানুষের যে দীর্ঘশ্বাস, এই যে প্রফেসর ইউনুস, পুরো পৃথিবীর মানুষ তাকে সম্মান করে। এই শেখ হাসিনা থাকলে আর 1 মাসের মধ্যে প্রফেসর ইউনুসের স্থান হতো কারাগারে। আমরা দেখেছি খালেদা জিয়াকে মাত্র তথাকথিত 6 কোটি টাকার জন্য, যে টাকা তিনি এখনো রয়ে গেছে, তাকে কিভাবে জেল দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। আমার তো মনে হয় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই যে দেখবার জন্য চালিয়ে যায়। এই যে মানুষের দীর্ঘশ্বাস, মানুষের অভিশাপ, মানুষের নির্যাতন, হত্যা, গুম খুন, প্রাণহানি, অবিচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচনের জন্য প্রহসন, এই কোটাকে ধরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ খুশি হয়েছিল এবং 2024-এ এই যে রক্তাক্ত গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছিল। আমরা জানি হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তবু যারা নিহত হয়েছেন তাদের শহীদ পরিবারকে আজীবন তাদের পরিবারকে ভাতা দিয়ে যেতে হবে, তাদের পুনর্বাসন এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। যেসব সেনা কর্মকর্তা কোন ঘরে ছিলেন আমরা চাই তার চাকরিগুলোকে পুনর্বাসন করতে হবে, কারণ তাকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং তাদের আইন মন্ত্রী শুরু করে তাদের যেসব মন্ত্রীদের হত্যার আসামি করে যে মামলা হয়েছে, এই বিচার যদি না হয় বাংলাদেশে বিচার বলে কোনো শব্দ থাকবে না। আপনারা জানেন 1917 সালে লেনিনের নেতৃত্বে যে রুশ বিপ্লব হয়েছিল এবং তার প্রধান প্রতিপক্ষ ছিল একটা রাজতন্ত্র, তাকে বলা হয় নিকোলাস চা, এবং সেই